আজ আন্তর্জাতিক যোগা দিবস, এবছর নবম যোগা দিবস। এই উপলক্ষে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এদিন সকালে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে ইনডোর হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগা দিবস পালন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ও ভারতীয় জিমনাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর আয়োজিত যোগা কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। এদিন এই অনুষ্ঠানের জনসমাগম ছিল চোখে পড়ার মতো। আমরাও আমাদের ভারতের প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলো তো যোগা অনুষ্ঠিত হচ্ছে এবং এই যোগা মধ্যে দিয়ে আমরা গ্রামীণ ভারত বলি যে ভারতের একটা বড় অংশ গ্রামীণ এলাকায় বসবাস করে আমরা যখন যোগার মধ্যে দিয়ে সুস্থ থাকবো তখন আমাদের যে রোজগার একটা বড় অংশ শুধুমাত্র চিকিৎসার খরচা হয়ে যায় সেটা থেকেও আমরা মুক্ত করবো। অর্থাৎ আমরা আমাদের গ্রামীণ মানুষকেও সুস্থ রাখতে পারবো এবং যোগাটা এরকম হওয়া চাই যে দৈনন্দিন জীবনে জীবন সঙ্গে হওয়া চাই। একদিন যোগা যদি দেয় হবে সেদিন আমরা শুধু ওই অনুষ্ঠানটা বানাবো তাহলে যেটার লক্ষ্য বা যেটা নিয়ে আমরা করছি সেটার সফলতা আসবে না। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টনাম কে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভোগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে। সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।